কথা বলা হয়েছে আপনারা জানেন কিনা এই প্রথম আমার মনে হয় বাংলাদেশের মধ্যে আমি প্রথম এমপি হব যে আমার কাছে 2 কোটি টাকা বরাদ্দ আছে আমি ফেসবুকে বলে দিছি যে আমার কাছে 2 কোটি টাকা বরাদ্দ আছে আগে আমরা কোনদিন জানি নাই যে এমপি সাহেবরা কয় টাকা পায় এটা কালে এমপি সাহেব আর আশেপাশের কয়েকজন তার লোক ছাড়া আগে কেউ জানতেই পারে নাই যে এমপিরা কয় টাকা পায় আপনারা এবার আমি নিশ্চিত করছি সোনাইঘাট মাধবপুরের এমপি হিসাবে আমি কয় টাকা সরকার থেকে পাই এবং কিভাবে এই টাকা খরচ হয়েছে এটা আপনাদের চোখের সামনে থাকবে এটা নিশ্চিত করা আমার একটা বড় কাজের মধ্যে পড়ে আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো করার আর আরেকটা কথা বলছিলাম আমি নির্বাচনের আগে যে এইবারই আমি শেষবার ভোট চেয়ে দেখতেছি আগামীবার যদি নির্বাচন করি তাহলে আপনাদেরকে এমন খুশি করব যে আমি ভোট চাওয়া লাগবে না আপনারা খুশিতে আমার বাসায় ভোট দিয়ে আসবেন আপনারা এই জন্য খালি রাস্তাঘাট মন্দির এগুলো না যা যা লাগে যখন যা লাগে আমি আপনাদের জন্য আমার দরজা খুলে রাখলাম অন্তত চা বাগানের মানুষের জন্য যা যা করা লাগে যাতে আমি করে গিয়ে আমি জননেত্রী শেখ হাসিনার জন্য বলতে পারি যে আমি আপনার পছন্দের চা বাগানের মানুষদের জন্য আমি যা যা করা লাগে আমি করে আসছি এখানে মাঝে আমাদের ভাইস চেয়ারম্যান উনি উপস্থিত হয়েছেন এখানে আমার ফুটবলের ফুটবল খেলতাম যার সাথে আমার নিপেন নিপেন দা এখানে উপস্থিত আছে ভাস্কর সুমন এখানে জুয়েল এবং আমাদের রায়হান একজন ব্যাংকার গীতি সন্তান রাজু জহির জাহির আমাদের এই আপনাদের অফিসার সিএসএনএম নেতা আমাদের সুহেল বাবু চন্ডির খুব পরিশ্রমী আমাদের সুহেল আরমান ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং সুহাগ সুহাগ আমাদের পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং এখানে আরো গোবিন্দ আমার ক্লার্ক আপনারা জানেন যে গোবিন্দ দারবারে হচ্ছে গিয়ে এই কিসেতে পার্কুল চা বাগান এবং আমাদের মুতাব্বির খান সবাই আমরা আসছি এদের নাম বললাম এই কারণে এই লোকগুলো আমি এমপি হইল এবং এরা ছাড়াও আরো কিছু লোক সারাদিন নিজের খাইয়া এই কনসেপ্ট সারাদিন নিজের খাইয়া মানুষের পিছন পিছন ঘুরে বেড়ায় এই জন্য এদের প্রতি কৃতজ্ঞতা না জানাইলে আমার কমই হয় আমি চেষ্টা করব বঙ্গবন্ধুর আদর্শের একজন প্রকৃত সৈনিকের যেসব চরিত্র থাকা দরকার এই চরিত্রগুলো যেন সৃষ্টিকর্তা আমার মধ্যে রাখেন এবং এইভাবে যেন আমি আপনাদের হৃদয় জয় করতে পারি পক্ষ থেকে আমার উৎসব কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি আমাদের মাঝে এসেছেন আপনাদেরকে একটা খুশি খবর দিতে চাই আমাদের এই প্রসাদ বিতরণের জন্য আমাদের প্রসাদ তৈরি করে আমাদের চশম্যান গতকালকে যাওয়ার সাথে সাথে গতকালকে আমাদের 500 চশম্যান দিয়েছেন এর জন্য আমরা ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ হলাম যে উনি জানার সাথে সাথে কিন্তু আমাদেরকে এটা সহায়তা করছে এর জন্য আমরা উৎসব কমিটি এবং চাকরুর চাপাবাসী ওনার কাছে আমরা আসলে যে উনি ভালো মনের মানুষ দেখেন অন্য কোনো সময় কিন্তু আমরা এরকম পাই নাই উনি যে দিয়েছেন এর জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ আশা করি আমরা পরবর্তীতে আসলে আমরা একসাথে থাকতে চাই একসাথে বাকি যে দিনগুলো আছে আমরা সবাই সম্মিলিতভাবে ওনার সাথে হাতে হাত মিলিয়ে আমরা উন্নয়নের জন্য কাজ করব তো আমি অনুরোধ করেছি যেহেতু আমি আসলে ভাস্করকে জিজ্ঞেস করছি যে এইটা কি কারণে হয় ওনারা বললেন যে বিশ্ব শান্তির জন্য আসলে শান্তির জন্যই আমাদের এত কষ্ট করা আমি আপনাদের এই প্রোগ্রামে আমাকে দাওয়াত দিয়েছেন যে আমি আসতে পারছি এই কারণে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমাকে ভাস্কর এবং সুমন আমারে কালকে বলল যে বললো যে চশম্যান লাগে অনেকগুলা তা আমারে বললো 10টা লাগে আমি বললাম যে এখনই 5টা নিয়ে যাও আর 5টা আগামী সপ্তাহে নিয়ে যাও এটা মনে হয় বছরে 2 বার এই চশম্যানের কাজে লাগে আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও আমারে জিজ্ঞেস করছেন যে চা বাগানের মানুষটা ভালো আছে কিনা আমি বলছি যে নেত্রী যতদিন আমি আছি আমি চেষ্টা করব চা বাগান থেকেই যেন পরবর্তী নেতৃত্ব এবং শিক্ষিত মানুষের যাত্রা শুরু হয় এটা আমি চেষ্টা করব
শুধু ভোট দিবেন তা হবে না, আগামীতে কিভাবে আপনারা আমাদের কাছে ভোট চাইবেন আপনাদের মধ্যে থেকে আমি নেতৃত্ব তৈরি করতে চাই। পড়াশোনা ছাড়া এই শিক্ষিত নেতৃত্ব কোনোভাবে সম্ভব না। আমি আপনারা এই আমি এমপি হওয়ার আগে এখানে আসে আপনাদের একটা পুকুর আছে এই জায়গায় বাজারের মুখে, এই পুকুরের চারপাশ টাকা ওয়াক হয়ে হাঁটার জন্য ওয়াক হয়ে করা এবং ওয়ার করে দেওয়া যাতে বিকালে এখানে বাজারের ছেলে মেয়েরা বসতে পারে, একটা হাতির ঝিল হাতির ঝিল একটা ভাত যেন পাওয়া যায়, এটার জন্য গাড়ি দেওয়াল দিয়ে আমি রাস্তা করে দেওয়ার জন্য প্ল্যান করতেছি। আমার কাছে বরাদ্দ আসা শুরু হয়েছে, আমি তারপর একটা ব্রিজের কথা বললো, ব্রিজটা কোথায় জল ভাঙা ব্রিজ, এটা অল্প সময়ের মধ্যে আমি এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা কিন্তু অতক্ষণ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এমপি মহোদয় বেরসার সময় উনি কিন্তু বাগানের চা বাগানের উনি কিন্তু অনেক সুন্দর একটি বক্তব্য রাখছেন, ভালো একটি বক্তব্য রাখছেন। তো আশা করি উনি কিন্তু কি করে দেবেন যে যে উনি কিন্তু সম্পূর্ণ কিন্তু স্বামীমা ব্লগ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বাটনটি অন করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, আমি আবারও কোনো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির।